দাদা বিরিয়ানির দাম বেড়ে গেল জি বাংলায় আর দিদি আমার ওখানে যাওয়ার পরে কি ব্যাপার ওহো সেই বন্ধুরা আজকে আমি চলে এসেছি উজ্জ্বলদার দোকানে একদম সামনে উজ্জ্বলদা বলতে কার দোকান সেটা বলে দিই মধ্যমগ্রামে যে উজ্জ্বলদার বিরিয়ানি আছে সেখানে সামটা সামনেই চলে এসেছি তো আমার চ্যানেলে তো নিশ্চয়ই তোমরা খেয়ে রিভিউ দেওয়াটা তো দেখেই নিয়েছো এতদিনে নিশ্চয়ই যারা দেখোনি অবশ্যই দেখে নিও তো বন্ধুরা আজকে আমরা এসেছি বসে খেলে তো তোমরা আনলিমিটেড পাবে কিন্তু বন্ধুরা একটা কথা জানার আছে দাঁড়িয়ে খেলেও কিন্তু তোমরা আনলিমিটেড পাবে তো তো বসে খেলে দাঁড়িয়ে খেলে যে আনলিমিটেড পাবে সেটা তো আমরা সারেগামাপা দিদি নাম্বার ওয়ান থেকে ভালো করে জেনে গেছো তো বসে যারা এখানে খেতে পাবে তাদের জন্য তো পুরো পয়সা উঠে কিন্তু যারা বাড়িতে পার্সেল নিয়ে যাবে তাদের কি তার ব্যাপারে কিছু বলো যারা বাড়িতে নিয়ে যেতে চাও পার্সেল এখানে বসে খেলে লাভ বা বাড়িতে গেলে কি তাদের লস হবে কত মিল কন্টেনারে পাচ্ছ কত গ্রামে মটন হবে বা চিকেন হবে সেটা নেওয়ার জন্য আজকে আমরা এখানে বসে খাবো না আমরা পার্সেল নিয়ে যাব নিয়ে গিয়ে দেখতে চাই যে বাড়িতে নিয়ে গেলেও ওরা সমপরিমাণে কি পরিমাণ দিচ্ছে সেটাই আজকে দেখানোর জন্য এই ভিডিওটা আগে যাই গিয়ে দেখি পার্সেলটা নি নিয়ে তোমাদেরকে দেখাই হ্যাঁ রেটটা একটু চেঞ্জ হয়েছে জানেন কত কি রেট চলছে কত কি রেট চলছে তারপরে কত গ্রামের চিকেন মটন দিচ্ছে রেটটা বাড়িয়েছে বাড়িয়েছে বাড়ানোর ফলে কি মট চিকেন বা মটনের পরিমাণটাও বেড়েছে আর কোয়ালিটি কেমন আছে কত গ্রামের মধ্যে কি দিচ্ছে সেটাই আজকে দেখানোর জন্য আমাদের আগের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করে দাও না এমনি যারা যাদের ভিডিও তোমরা এখনো পর্যন্ত ইউটিউবে দেখেছো তারা তো জানো সবাই বসে খেয়ে রিভিউটা দিয়েছে আমরাও দিয়েছি আমরাও আগে দিয়েছি আজকে তোমাদেরকে দেখাবো বাড়িতে নিয়ে গেলে কেমন পরিমাণ আমরা খেতে পারি সেটাই আজকে তোমাদের দেখাবো সেটা কি আমাদের পয়সা উসুল হচ্ছে তার জন্য চলো ভিতরে যাই তার আগে বলার আছে যে আমাদের কি পয়সা উসুল হবে যে পার্সেলটা নিয়ে গেলে সেটাই হচ্ছে আজকে শুধু বসে খেলে না তোমরা যদি এখানে দাঁড়িয়ে খেতে চাও তাহলে কিন্তু তাও কিন্তু উজ্জ্বলদা তোমাদেরকে আনলিমিটেড দেবে মটন না কিন্তু রাইস রাইস চিকেন মটন কিন্তু এক্সট্রা চেয়েও না শুধু রাইস তো চলো ভিতরে যাই চলো উজ্জ্বলদার দোকানে দেখো চিকেন বিরিয়ানি কিন্তু এখন এবার প্লেটে প্লেটে সাজানো হচ্ছে দাদার জন্য একটা ছোট্ট গিফট আমাদের যে ট্যাগ লাইন ভুঁড়িটা হচ্ছে আমাদের জ্বালা এই জ্বালা ভরানোর জন্যই সবকিছু এই যে উজ্জ্বলদার হাতে দাদা বিরিয়ানির দাম বেড়ে গেল জি বাংলায় আর দিদি আমার ওখানে যাওয়ার পরে কি ব্যাপার না এইগুলি এরকম কোনো ব্যাপার নেই আমাদের প্রতি বছর 10 টাকা বাড়ে দাদা হ্যাঁ এটা নতুনদের জন্য আর ওই জি বাংলা বা সারেগামা পাওয়ার জন্য আমরা কোনো দাম বাড়াই না ওখানে মানুষ ভালোবাসে তাই আমাদের ডাকে মটনের কি মানে মাপ কি একই আছে আমাদের চিকেন মটন সব 150 গ্রামই আছে 150 গ্রামই আছে আর আপনাদের বিরিয়ানি খাওয়ার পরে হাত ধোয়ার পরে হাত ধুয়ে কি কেউ বলছে যে মনে হয় স্বর্গে আছি না এরকম কোনো ব্যাপার না এগুলো কাস্টমার যদি রিভিউ দেয় সব থেকে ভালো হয় আমরা এগুলি আমরা যখন কম বলো তত ভালো আর কালী পুজো তো সামনে আসছে আর মধ্যমগ্রাম বারাসাত তো একদম ফেমাস তো তোমাদের কি কোনো কিছু নতুন লঞ্চ করার মানে ইচ্ছা আছে না আমরা তো নতুন এখনো কিছু হয়নি কারখানাটা হচ্ছে আর আমাদের তো চিলি চিকেন মিক্স ফ্রাইড রাইস চালু করেছো দাম কত রেখেছো চিলি চিকেন মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন 4 পিস 80 টাকা 8 পিস হলে 150 টাকা আর এগ রাইস আছে 80 টাকা এগ চিকেন 120 টাকা আচ্ছা এইগুলো চালু করেছো নতুন চালু করে যেহেতু চিকেন চিংড়ি টিংড়ি দিচ্ছে না বলে ওই জন্য ওটার দাম 120 টাকা ঠিক আছে দাদা আমি রাখতে পারি না আর আর কি শুনছিলাম নতুন নাকি দোকান হবে একটা না আমাদের একটাই দোকান আমাদের কোনো দোকান নেই আচ্ছা অন্য জায়গায় শুনছি দোকান হচ্ছে আপাতত কোনো শাখা নেই উজ্জ্বলদা একটাই উজ্জ্বলদার একটাই শাখা একদম মধ্যমগ্রাম স্টেশনের তিন নম্বর থেকে নেমেই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান এক নম্বর ওই পাশে চলে যায় আমি আপনাদের বলি যে
তিন নম্বর দিয়ে আসতে হবে। আচ্ছা মধ্যমগ্রামের বিরিয়ানি কিন্তু উজ্জ্বল দা, পাবলিক বলে, কিন্তু সবার সেরা হতে গেলে আপনাকে সোদপুরের সোদপুরের মধ্যে একটা আউটলেট করার খুব প্রয়োজন, সেটা কি সম্ভব? না, সোদপুরে আমাদের বড় বড় তিনখানা আপনার ব্র্যান্ড রয়েছে, আমরা এখানে ঠিকই যাবো। মানে উজ্জ্বলদার কি মধ্যমগ্রামের বাইরে বেরোনোর ইচ্ছা নেই? না, এখানে ছোটোবেলার থেকে এখানে, আর বাইরে কোথায় যাবো আমি, এটাই খুশি করবো। এখানে যা হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে রাখছি, আমার আর দরকার নেই। অনেক ধন্যবাদ দাদা। দিদিদের বিল ঠিক আছে, কত দাম কত দাম কত দাম নিচ্ছে? 250 টাকা মটন বিরিয়ানি, 250 টাকা। আচ্ছা রেট তো তাহলে বাড়ালে দেখছি সবাই তো। হ্যাঁ রেটও বেড়েছে, সাইজও বেড়েছে। নালি পিস দেবো, দিয়ে দাও। তা আমরা দেখাতে চাইছি যারা বসে মানে বাড়িতে নিয়ে যাবে সেক্ষেত্রে কি তোমরা কত টাকা দিয়ে থাকো, সেটাই দেখাচ্ছি। মানে পার্সেলের মধ্যে তাহলে কত টাকা? একজন বলে যে আলু দিয়ে পুরো কন্টেনার ভরিয়ে দেয়। আমাদের এখানে সেটা নেই, আমাদের এখানে পিস দেখে নাই। আর বসে গেলে যদি কেউ আলু এক্সট্রা চায়? সবাই কাস্টমার, আপনারাও কাস্টমার, তার অন্য জন যারা আসে তারাও কাস্টমার। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। আগে যেহেতু আমি ফার্স্টেই বলেছি আগে কিন্তু খেয়ে রিভিউ দেওয়ার জন্য আসিনি, আজকে পার্সেলে কতটা পাওয়া যাচ্ছে তার জন্যই এসেছি। তো বন্ধুরা আজকে দেখে যেটা মনে হলো পার্সেল নেওয়ার থেকে তোমরা যদি বসে খাও সেক্ষেত্রে তোমাদের পয়সা উসুল একদম পুরো উসুল। আর তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকে আর ভিডিও বেশি না বাড়িয়ে আগের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর আগে যদি আমার ভিডিওটা ভালো লেগেছে বা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।